হাই ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয় সকলেই ভালো আছেন, কারণ আপনারা ভালো থাকার জন্যই তো আমাদের ভিডিওগুলো দেওয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের থেকে ভালো লাগার জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসলাম, কারণ আজকে আমি আপনাদের সাথে ক্যামেরার এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি আপনাদের সারা জীবন কাজে লাগবে। যতদিন যাবৎ আপনাদের মোবাইল থাকবে ততদিন যাবৎ আপনাদের মোবাইলের ক্যামেরাটাও থাকবে, আর আপনাদের এই টিপসটিও সারা জীবন আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি ক্যামেরার গোপন টিপসটি জানতে চান তাহলে আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পুরো ভিডিওটি। সো ফ্রেন্ডস, আপনারা হয়তো বা ভাবতেছেন যে আপনাদের ক্যামেরার এমন কি টিপস হতে পারে যেটা আপনার মোবাইল যতদিন থাকবে ততদিনই আপনাদের কাজে আসবে, আপনাদের মোবাইলটি যতদিন আপনারা ব্যবহার করবেন ততদিনই ক্যামেরার এই টিপসটি আপনাদের কাজে আসবে। তো ফ্রেন্ডস, তার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমি আমার ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি কোথা থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা এটা সিম্পলি ওপেন করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা এখানে নিচে দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন দুটি অপশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটা, গ্যালারি একটা। অর্থাৎ আজকের এই ক্যামেরার অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনারা খুব সুন্দরভাবে আপনারা যে কোনো ভাষাকে আপনারা ট্রান্সলেশন করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি এটাকে ছবি তুলেও আপনি ট্রান্সলেশন করে নিতে পারবেন, অথবা আপনার গ্যালারিতে সেভ থাকলে আপনি সেখান থেকেও ট্রান্সলেশন করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি হয়তো বা কোনো জায়গায় গেলেন, সেখানে হয়তো বা আপনারা কোনো বোর্ডের ভিতর বা কোনো কার্ডের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম, কিন্তু আপনি সেটা পড়তে পারতেছেন না। হয়তো বা ইংলিশে লেখা, অথবা হিন্দিতে লেখা, অথবা অন্য যে কোনো ভাষায় লেখা হতে পারে, আপনি সেটা পড়তে পারতেছেন না। তখন আপনি কী করবেন, এই ক্যামেরা দ্বারা আপনি স্ক্যান করে ক্যামেরা দিয়ে আপনি ছবিটা তুলে আপনি খুব সুন্দরভাবে এটা বাংলা ট্রান্সলেশন করে অথবা ইংলিশ ট্রান্সলেশন করে আপনারা ফোড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনারা ক্যামেরা দিয়ে আপনারা কোনো কিছুর পিক তুলে আপনারা সেটি ট্রান্সলেশন করে নিতে, তাহলে আপনারা কী করবেন, ক্যামেরা রোটার উপর ক্লিক করবেন। ক্যামেরার উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ইংরেজি লেখা। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে, এগুলো আপনারা এইভাবে ছবি তুলে নেবেন। তারপর আপনারা এখানে উপরের দিকে আসলে দেখতে পারবেন কর্নারে একটা ওকে অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এখানে ক্রপ করে নেবেন এটাকে, আপনার যতটুকু লেখার ভাষার প্রয়োজন আপনি ততটুকুকে এখান থেকে ক্রপ করে নেবেন, যেটি আপনি পারতেছেন না ওটাকে আপনারা ক্রপ করে নেবেন। তারপর আপনারা এখানে কর্নারে লেখা দেখতে পারবেন ক্রপ নামে একটা অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। এখানে লেখাটি আসার পর আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা আইকন দেখতে পারবেন আপনারা, এখানে থেকে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করে নেবেন। আপনি এটাকে কোন ভাষাতে আপনি ট্রান্সলেশন করে নিতে চান আপনি ওই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। এখানে ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে, সব ধরনের ভাষা আছে, সব দেশি ভাষা আছে, আপনি যেটা ইচ্ছে আপনি ওইটাই সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে বাংলা যেহেতু সিলেক্ট করে দিয়েছি ওই জন্য এখন আর সিলেক্ট করলাম না। তারপর আপনারা এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন ট্রান্সলেট নামে একটা লেখা, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা ট্রান্সলেশন হয়ে গেছে, এটা ইংরাজি লেখা ছিল এখানে সম্পূর্ণরূপে ট্রান্সলেশন হয়ে গেছে। আপনারা এরকমভাবে পড়ে নিতে পারবেন, আপনার যে ভাষায় আপনার হোক না কেন আপনি সেটা পড়ে নিতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার গ্যালারি থেকে কোনো ফটো আইতে বা আপনি অনেক আগে তুলেছেন কোনো ফটো আপনার গ্যালারিতে আছে, আপনি সেটা বাংলা পড়তে পারেন না অথবা ইংরেজি পড়তে পারেন না, তখন আপনি কী করবেন, আপনি গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনার পিকটি সিলেক্ট করে আপনি এখানে নিয়ে আসবেন। গ্যালারি থেকে আপনি যে কোনো পিক সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনি আগের মতো এখান থেকে এরকমভাবে ট্রান্সলেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এক কথা বলতে গেলে অস্থির একটা অ্যাপ্লিকেশন, আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কারণ এরকম অ্যাপ্লিকেশন আপনার এটা সারা জীবন, যত জীবন আপনার মোবাইলটি থাকবে তত মানে আপনার কাজে লাগবে। আপনারা যদি ক্যামেরার এই অ্যাপ্লিকেশনটা সারা জীবন আপনার মোবাইলে রাখতে চান আপনাদের ট্রান্সলেশন ব্যবহার করার জন্য, তাহলে আপনারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা খুব সুন্দরভাবে আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের থেকে ভালো লাগবে। যদি আজকের এই ট্রিক্সটি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনাদের কিছু জানার থাকে, বলার থাকে, অথবা কোনোখান দিয়ে বুঝতে সমস্যা, অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা ছাড়া যাবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, চেষ্টা করবো আপনাদের জন্য নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসতে। আশা করি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।